नमस्कार बंधुरा आरो एक नतून एपिसोडे तुम्हारे जाना सबाई के स्वागत। तो बंधुरा आजकेर भिडियोते एटीके मोहनबागान वर्सेस जामशेदपुर एफसी मैचटी सम्पूर्ण रिव्यू तुम्हारे दीते चले। तो भिडियोटी शेष पर्यन्त देखते थको एवं तुम्हारा जदि य चैने प्रथमवार एसे थको भिडियोते करो एक लाइक और चैनल के अवश्य सबसक्राइब कर नियो। तो बंधुरा आईसीएल सीजन सेवन 94 नम्बर मैचे किन्तु मुखोमुखी होते चले एटीके मोहनबागान दल और जामशेदपुर एफसी दल, जेखने मैचटी होते चले रविवार 14 फेब्रुआरी सन्ध्या 6:30 থেকে ফাতরডার স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস চ্যানেল, জলসা মুভিজ, হটস্টার এবং জিওটিভিতে। যেখানে এই ম্যাচটিতে এটিকে মোহনবাগান দল খেলবে হোম ম্যাচ এবং জামশেদপুর এফসি দল খেলবে অ্যাওয়ে ম্যাচ, যেখানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুটি দল আবারও। আর গাইস, যখন এই আইসিএল সিজন 7 এর প্রথম ফিক্সচারে এই দুটি দল মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে কিন্তু জামশেদপুর এফসি দলের কাছে 2-1 গোলে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান দল। তাই আবারও সুযোগ এসেছে এটিকে মোহনবাগান দল এই টিমের বিরুদ্ধে আরও একটি দুর্দান্ত জয়লাভ তুলে নেওয়ার বা জয়লাভ করার, যেখানে আরও একবার বদলে নেওয়ার সুযোগ কিন্তু চলে এসছে। অপরদিকে জামশেদপুর এফসি দলেও কিন্তু চাইবে যে আগের ম্যাচটার মতো এই ম্যাচটাতেও এটিকে মোহনবাগান দলকে হারাতে, কিন্তু অবশ্যই দুটো দলের কনফিডেন্স লেভেলটা অত্যন্ত হাই থাকবে, কারণ দুটি দল তাদের লাস্ট ম্যাচটা জিতে এসেছে, যেখানে জামশেদপুর এফসির দল চেন্নাই এফসির দলকে 1-0 গোলে হারিয়ে এসেছে লাস্ট ম্যাচে, যেখানে এটিকে মোহনবাগান দল লাস্ট ম্যাচে বেঙ্গালুরু এফসির দলকে 2-0 গোলে হারিয়ে এসেছে। তো দুটো দলের কনফিডেন্স লেভেলটা অত্যন্ত হাই এবং এটিকে মোহনবাগান দলের এই মুহূর্তে যা ফর্ম রয়েছে অসাধারণ ফর্ম রয়েছে, এবং জামশেদপুর এফসি দলে সেরকম একটা ফর্ম নেই, তারা মানে লাস্ট কয়েকটা ম্যাচে সেরকম একটা জয়ের মুখ দেখেনি। তো এই ম্যাচে অবশ্যই তারা 3 পয়েন্ট পাওয়ার জন্যই লড়াই করবে, যেহেতু তাদের প্লে অফে কোয়ালিফাই করতে হবে বা একটা করার চিন্তাভাবনা রয়েছে। আর গাইস, এই ম্যাচে যদি এটিকে মোহনবাগান দল ড্র করে কিংবা ম্যাচটা জেতে, তাহলে কিন্তু এই ম্যাচেই মানে কোয়ালিফাই করে নেবে প্লে অফসের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই ড্র কিংবা জয় তো তুলে নেবে এটিকে মোহনবাগান দল। আর গাইস, এই ম্যাচের আগে দুটো দলের লাস্ট 5টা ম্যাচের পারফরমেন্সের কথা যদি বলি, যেখানে লাস্ট 5টা ম্যাচে জামশেদপুর এফসি দল 2টো জিতেছে, 2টো ড্র করেছে এবং 1টা ম্যাচ হেরেছে, যেখানে তারা 4টে গোল খেয়েছে। তো খুব একটা ভালো পারফরমেন্স নয়। অপরদিকে এটিকে মোহনবাগান দলের লাস্ট 5টা ম্যাচে 3-4টে জিতেছে, 1টা ম্যাচ হেরেছে, যেখানে অসাধারণ পারফরমেন্স এবং জয়ের হ্যাটট্রিকও করেছে লাস্ট 3টে ম্যাচে, যেখানে 11টা গোল করে 5টা মাত্র গোল খেয়েছে, এবং এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স সাইড কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান দলে। তো গাইস, এই ম্যাচটা অত্যন্ত হাই ভোল্টেজ হবে। আর এই মুহূর্তে দুটি দল লিগ টেবিলের মানে এটিকে মোহনবাগান দল 2 নম্বর পজিশনে রয়েছে 16টা ম্যাচ খেলে 33 পয়েন্ট নিয়ে, এবং 6 নম্বর পজিশনে রয়েছে কিন্তু 17টা ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে জামশেদপুর এফসির দল। তো গাইস, সেক্ষেত্রে যদি এই ম্যাচে দুটি দলের মানে শক্তিশালী দিক এবং দুর্বলতা নিয়ে কথা বলি সবশেষে, তাহলে দুটি দলের অ্যাটাকিং সাইডটা যদি দেখো গাইস, দুটো দলের কাছেই পজিটিভ স্ট্রাইকাররা রয়েছে, যেমন রয়েছে নিরিজুস ভালস্কিসের মতো একজন অসাধারণ স্ট্রাইকার, যে কিনা এই মানে এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে কিন্তু এই সিজনেই 2টি গোল করেন, এবং অপরদিকে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনিও এদের মতো স্ট্রাইকাররা কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান দলে, তারাও লাস্ট কিছু ম্যাচে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে এবং ফর্ম কিন্তু অত্যন্ত ভালো। অপরদিকে নিরজুস ভালস্কিসের কিন্তু সেরকম ফর্ম কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে দেখা যাচ্ছে না, সেরকম ফর্মও নেই এবং লাস্ট ম্যাচটা তো খেলেনি। তো লাস্ট ম্যাচে তার বদলে ডেভিড গ্র্যান্ডে খেলেছে, তো ডেভিড গ্র্যান্ডে অত্যন্ত ভালো খেলছে, এবং অ্যাটাকিং সাইডে অ্যালেক্স লিমা, আইথর মন্ডয় তারাও বেশ মাঝমাঠটাতে খুব ভালো সামলাচ্ছে। অপরদিকে কাল ম্যাকুক, লেনি রড্রিগেস, জাভি হার্নান্ডেস এরাও মাঝমাঠটা অত্যন্ত ভালো সামলাচ্ছে এটিকে মোহনবাগান দলের হয়ে। তো মোটামুটি অ্যাটাকিং সাইড এবং মাঝমাঠে অত্যন্ত শক্তিশালী, এবং ডিফেন্স তো দুটো দলেরই শক্তিশালী, কারণ এই দুটো দলের ডিফেন্স মানে এটিকে মোহনবাগান দলের ডিফেন্স তো 30 সন্দে জিঙ্গানের মতো প্লেয়ার রয়েছে, যে দুটো প্লেয়ারের জন্য কিন্তু অরিন্দম ভট্টাচার্য সেরকম বড় বড় বিপদের মুখে পড়তে হয়নি ম্যাচে, যেখানে অনেক কটা ক্লিন শিট কিন্তু তুলে নিয়েছে ডিফেন্সের জন্য অরিন্দম ভট্টাচার্য। অপরদিকে টিপি ডাইনেসকেও সেরকম বড় বড় বিপদে পড়তে হয়নি ম্যাচের মধ্যে, যেখানে তাদের ডিফেন্সও কিন্তু মানে এজে এবং পিটার হাটলি কিন্তু এই সিজনে 5টা গোল করে নিয়েছে দুজন মিলে, এজে 3টে গোল করেছে এবং পিটার হাটলি কিন্তু 2টো গোল করেছে। তো মোটামুটি ডিফেন্সও কিন্তু খুবই শক্তিশালী এই ম্যাচে দুটো দলের। কিন্তু গাইস,
এবার যদি দুর্বলতা নিয়ে কথা বলি তাহলে এটিকে মোহনবাগান দলের এই ম্যাচে তো দুর্বলতা কোনো নেই, কারণ এটিকে মোহনবাগান দলের কনফিডেন্স লেভেলটা অত্যন্ত হাই। তারা চাইছে লিগ টেবিলের এক নম্বর স্থানে যেতে, তো তাদের এখন একটাই লক্ষ্য, তারা ম্যাচটা জিতবে। অপরদিকে জামশেদপুর এফসি দলেরও লক্ষ্য একটাই যে তারা ম্যাচটা জিতবে, কিন্তু তাদের মাঝমাঠটা একটু হলেও নড়বড়ে, কারণ মাঝমাঠে সেরকম যেরকম ম্যাচ দেখছি তাদের মাঝমাঠে কিন্তু কেউ সাপ্লাই দেওয়ার মতো বল থাকে না। সেটপিস এথরমন্ডয় ভালো নিলেও, সেটপিস থেকে মানে কাজে লাগালেও, গোল আসলেও, কিন্তু মাঝমাঠটা কিন্তু একটু হলেও নড়বড়ে থাকছে এই জামশেদপুর এফসি দলের। তো সেখানে হয়তো একটু হলেও দুর্বলতা মানে দেখতে হবে, দুর্বলতা থাকছে তাদের। তাছাড়া আর কোনো দুর্বলতা নেই এই ম্যাচে দুটি দলের। তো দুটি দলের মধ্যে জামশেদপুর এফসি দলের মাঝমাঠে একটু দুর্বলতা কিন্তু রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এই ম্যাচটা কোন দল জিতবে, স্কোর কত হতে পারে। তো আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দেওয়ার ছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে।